ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল স্বাধীন মিডিয়ায়। নোবেল প্রাইজ পাওয়া যেই কয়জন মানে বিজয়ীকে সরকার শাস্তি দিয়েছে, আনসান সুকি সহ 5টা দেশের মতো দিয়েছে যতটুকু আমার মেমোরিতে আছে, তো এই সবগুলি দেশই কিন্তু একটু একটা নায়কতন্ত্রে চলেছে এবং তারাই তাদেরকে শাস্তি দিয়েছে এবং বিচারের আওতায় আনছে, অনেকে জেলও খাটছে, আপনারা জানেন। সেই দিকে কি বাংলাদেশ যাচ্ছে কিনা? আপনি যে জিনিসটা কথা বলেন সেই জিনিসটা আমিও দেখেছি, যে যারা যারা নাকি এরকম বিচারে শাস্তি পেয়েছে নোবেল বিজয়ীদের, তার মধ্যে একজন আছে বেলারুশের, একজন তো মিয়ানমার আমাদের পাশের দেশ, চীনেরও আছে, এবং একজন তো আপনার কি বলে জার্মানির একজন ছিল, যাকে তো পুরস্কার নিতে সে যেতেই দেয়নি, বড় তখন হিটলারের আমলে 1935 এ ঘটনা ওটা, হিটলার নাকি যেতেও দেয়নি। হ্যাঁ, এবং হিটলার তখন বলেছিল যে নোবেল কেউ পাইলে পরে জার্মানির থেকে সে নরওয়েতে যেতেই পারবে না, আইন করছিল সে হিটলার, তাকে রেখে অন্য কাউকে পুরস্কার কেন দিবি। যাই হোক, এনিওয়ে সেগুলো তো আছেই। এখন আমার কথা হলো কি, এগুলো সবই ঠিক আছে, কিন্তু তার মানে আমাদের এখানে ইউনুস সাজা পাইলে ওই হিটলার অথবা চীন অথবা বেলারুশের লুকাশেঙ্কো এদের সমপর্যায়ে আমাদের নেত্রী চলে আসবে, মানে আমাদের প্রধানমন্ত্রী, এটা অত সরলীকৃত না। হ্যাঁ, এইভাবে ভাবা ঠিক না। তবে আমি কিন্তু স্টিল মনে করি, পাবলিক পারসেপশন যেটা, আমি কিন্তু স্টিল মনে করি যে ডক্টর ইউনুসকে কিন্তু হয়রানি করা হচ্ছে, হয়রানিটা না করলেই ভালো হতো, এটা আমি মনে করি, কিন্তু ওটার সঙ্গে এটা আমি মেলাবো না। বিশ্বের দেশে দেশেই যারা এই বড় এত বড় সম্মানের অধিকারী হবেন, তাদের অনেক ক্ষেত্রে অনেক কনজারভেটিভ ভাবে জীবন পরবর্তী জীবনটা চালিত করতে হয়। তো ওনার শুরুটা যেরকম ছিল, আমরা তো মোহিত ছিলাম প্রত্যেকে, এই বাংলাদেশের মানুষ। দেখেন, ওই ঘটনাটা ছাড়া যদি গ্রামীণ ব্যাংকের MD পদের আগ পর্যন্ত উনাকে কিন্তু রিসেপশনে আওয়ামী লীগ, বিএনপি, গণফোরাম, জাতীয় পার্টি সব দল মত নির্বিশেষে উনার নাগরিক সংবর্ধনা, এমনকি ওনার বাসায় যে তাকে সংবর্ধিত করেছিল, কিন্তু এরপরে একটা পথকে ঘিরে কিন্তু এ হয়, এবং কথায় আছে, বলা হচ্ছে, এটা প্রুফ না যে পদ্মা সেতু অর্থায়ন উনি বাধাগ্রস্ত করছেন, অন্যান্য কিছু বাধাগ্রস্ত করেছেন। এইসব কারণ যদি সত্যি সত্যি আসলে নেপথ্য হয়ে থাকে, তাহলে তো এই দেশের জন্য উনি আসলে নানানভাবে ক্ষতির দিকেই এগিয়ে গেছেন।